ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি আসলে আমাদের এখানে গাড়ি ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রেশ পাবেন। প্রাইস নিয়ে হয়তো আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটা সরাসরি ভিজিট করে আপনারা প্রাইস কিছু কম করতে পারবেন। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আস্কিং প্রাইস, অবশ্যই আলোচনা সাপেক্ষে কম করা হবে, তবে গাড়ি সম্পর্কে আমি বলতে পারি ইনশাল্লাহ শতভাগ ফ্রেশ গাড়ি পাবেন আমাদের এখানে। এলিয়ন 2003 মডেল, 2005 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে সিলভার, 2006 মডেল, 2015 রেজিস্ট্রেশন। এক্সিউ ফিল্ডার 2012 সালের মডেল, 2018 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে সিলভার, 2008 মডেল, 2009 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে ব্ল্যাক, 7 সিটের। নিশান গ্লোভার সেলভি 2012 সালের মডেল, 2017 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে পার্ল, ইন্টেরিয়র হচ্ছে বেজ কালার, সম্পূর্ণ তেলেচালিত গাড়ি। বিটস 2012 সালের মডেল, 2018 রেজিস্ট্রেশন করা, অরিজিনাল সিলভার কালারের গাড়ি, পুশ স্টার্ট অপশন আছে এবং আপনার সম্পূর্ণ তেলে চলছে গাড়িটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রিসেন্টলি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন, হয়তো অনেকে চিন্তা করতেছেন যে কোন শোরুম থেকে কিনবো, কোথা থেকে কিনবো, গাড়িতে কোনো ঝামেলা থাকবে কি না, পেপার্সের সমস্যা থাকবে কি না, বা গাড়ি ইঞ্জিনে কোনো সমস্যা থাকবে কি না, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা অনেকের মধ্যেই আছে। তো আপনারা সরাসরি চলে আসতে পারেন মোল্লা ভেহিকেল শপে। ইনশাল্লাহ এখান থেকে আপনারা কোনো গাড়ি কিনলে কোনো ধরনের কোনো ঝামেলা পড়বে না, না পেপার্সের ঝামেলায় পড়বেন, না ইঞ্জিনের সমস্যা পড়বেন, মানে টোটালি একটা এক্সট্রিম ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ গাড়ি কেনার পর 6 মাস 1 বছর যখন চালাবেন ইনশাল্লাহ খুশি হবেন যে না, মোল্লা ভেহিকেল শপ একটা আমাকে ভালো গাড়ি দিয়েছে। আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, রিসেন্টলি দেখতেছেন অনেকেই দেখেন, বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটা সময় লাগে না, আপনারা যত লাইক দিবেন আমি তত ইন্সপায়ার্ড হব এবং ভালো ভালো গাড়ির ভিডিও আপনাদের মাঝে ইনশাল্লাহ উপহার দিব। তো এখন এই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে আমার ভিডিওগুলো আরও কীভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয়, কারণ আপনাদের জন্য মূলত আমরা ভিডিও বানিয়ে থাকি। সো আপনারা কমেন্টস করতে পারেন এবং কোন গাড়ির ভিডিও চান বা কোন গাড়ির শোরুমের ভিডিও চান সেটাও কমেন্টস করতে পারেন। তো নেক্সট ইনশাল্লাহ আপনাদের এই কমেন্টস অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব। সো আজকের এই ভিডিওতে এই শোরুম থেকে বড় বড় মতো হেল্প করবে হচ্ছে রাজীব ভাই। তো রাজীব ভাই আজকে একটু সিক, তো ভিডিওতে আমরা মোটামুটি ওভারঅল সব গাড়ি দেখিয়ে দিব, জাস্ট আপনাদের একটা ধারণা দিব যে কি কি গাড়ি আছে, কত দামের আছে, মডেল ইয়ার, হ্যাঁ মডেল ইয়ার সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, আর বাকিটা অবশ্যই আপনারা শোরুম ভিজিট করলে ইনশাল্লাহ ডিটেইলস খুঁটিনাটি সব কিছুই জানতে পারবেন। আর এটা শিওর থাকতে পারেন যে কোনো গাড়িতে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা আপনার পাবেন না, শোরুমে আসলে গাড়ি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে, 100% ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট বিহীন গাড়ি পাবেন আমাদের কাছে। আর হচ্ছে যে আপনাদের শোরুম অ্যাড্রেস একটু ছোট করে বলে দেন। জি, আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 21D মণিপুরিপাড়া সংসদে বনিও তেজগাঁও ঢাকা। সহজ করে যদি বলি তাহলে হচ্ছে জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের অপোজিটে, ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে আমাদের ডান পাশে এবং বাম পাশে রয়েছে স্বপ্ন সুপার শপ, ঠিক তার মাঝখানে আমাদের এটা মোল্লা ভেহিকেল শপ। আচ্ছা, তো আজকের ভিডিওতে মূলত কটা গাড়ি থাকবে? আজকের ভিডিওতে 21টার মতো গাড়ি থাকবে। টোটাল 21টার মতো গাড়ি থাকবে। তো প্রথম হচ্ছে প্রিমিয়ম দিয়ে শুরু করি। জি, এটা মডেল ইয়ার কত? 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন করা। আচ্ছা, তেলের গাড়ি? তেলের গাড়ি, তেলের গাড়ি, পেপার সম্পূর্ণ আপটুডেট আছে, পুশ স্টার্ট অপশন এবং ইন্টেরিয়র মেরুন কালার হবে, কন্ট্রোলার থাকবে, আইডল স্টপ থাকবে এবং এক্সট্রিম ফ্রেশ একটা গাড়ি। রিসেন্টলি যারা প্রিমো কিনতে যাচ্ছেন নিঃসন্দেহে এটা দেখতে পারেন। প্রাইস কেমন করবে এটা? এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 25,80,000 টাকা। 25,80,000 টাকা আসলে অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে নিশান চিটা, চিটা, নিশান চিটা, এটা হচ্ছে সম্পূর্ণ নিশান ব্লুবার্ড সেলফির মতোই, ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ সেম একই। আচ্ছা, আর এই গাড়িটি সম্পূর্ণ তেলে চলছে, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে, 2006 মডেল, 13 রেজিস্ট্রেশন করা। তো এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্যাক সাইড, সিসি তো 1500, না সিসি 1500, সিসি 1500। প্রাইস কেমন যাচ্ছে? এটা হচ্ছে 10,50,000 টাকা। 10,50,000। দেন হচ্ছে একটা নোহা এসআই, নোহা এসআই, নোহা 2009 এর মডেল, 2014 রেজিস্ট্রেশন করা, পুশ স্টার্ট অপশন আছে এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এবং লেফট সাইড এন্ড রাইট সাইড দুটি দরজাই পাওয়ার থাকবে, দুইটা দরজা হচ্ছে পাওয়ার। তো এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র, ভিতর কিন্তু সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র, আর এটা হচ্ছে পাওয়ার, আমি একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রাইস কেমন পড়বে এটা? এটার প্রাইস হচ্ছে ভাইয়া 20,80,000 টাকা। 20,80,000 টাকা। দেন হচ্ছে একটা রাশ, রাশ 2006 মডেল, 2009 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে ব্ল্যাক এবং এলপিজি করা রয়েছে গাড়িটিতে, 1500 সিসির গাড়ি, 1500 সিসির মধ্যে মানে এই জিপটি খুবই ভালো। আগে আমরা লাইক করেছি তখন আমি গাড়িটা দেখেছি আসলে। তো রাশ আপনি বাজারে অনেকগুলো পাবেন, বাট এত ফ্রেশ এখন অরিজিনাল সিটেই আছে, কোনো রকম কাভারিং করা নেই। হ্যাঁ, এখন দেখেন সিটটা মনে হচ্ছে এখন নতুন,
মানে কোনো ইউজ করা হয় না এরকম একটা সিট এবং এইসব দরজা এসে যখন ধরবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন গাড়িটা খুবই কম চলেছে প্রাইস কেমন পড়বে আবারও বলে দিচ্ছি গাড়িটাতে 60 সিলিন্ডারের একটা এলপিজি করা আছে সেহেতু আপনার কোনো খরচ নেই ইনশাআল্লাহ নেবেন আর চালাবেন শুধু আচ্ছা আর এই এলপিজি আপনি ফুল করলে মোটামুটি 450 থেকে 500 কিলোমিটার রান করতে পারবেন 450 থেকে 500 ওয়াও জি এই গাড়িটির প্রাইস চাচ্ছি ভাই 12 লক্ষ 80 হাজার টাকা আলোচনা সাপেক্ষে কম হবে ইনশাআল্লাহ আর আছে লেক্সাস হেরিয়ার 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন করা 3 পার্ট সানরুফ এবং ফ্রন্ট সিট পাওয়ার আছে 2400 সিসির গাড়ি আর কালার হচ্ছে পার্ল গাড়িটির সাথে আপনি পেপারস ফুল আপ টু ডেট পেয়ে যাবেন একেবারে ফুল আপ টু ডেট আচ্ছা সামনে সিট মনে হয় অটো না পাওয়ার সিট তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস কেমন পড়বে প্রাইস পড়বে ভাই 29,50,000 আলোচনা সাপেক্ষে আরও কম করা হবে আরও কম করা হবে ইনশাল্লাহ এখান থেকে শুরু করে দেবে দেন হচ্ছে হোন্ডা গ্রেস 2015 মডেল 21 রেজিস্ট্রেশন করা কালার হচ্ছে পার্ল হাইব্রিড এটা 70,000 কিলোমিটারের মধ্যে টোটাল রান করছে পর্যন্ত 70,000 কিলোমিটার চলছে মাত্র বাংলাদেশ এবং আপনার জাপান মিলিয়ে তো সেক্ষেত্রে একেবারে এক্সট্রিম ফ্রেশ একটা গাড়ি পাচ্ছেন ফিজিক্যালি এসে যখন দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর হোন্ডা গ্রেস রিসিভ যারা কিনতে যাচ্ছেন আপনারা এসে দেখেন এক দেখা তিনশাল আপনাদের পছন্দ হবে প্রাইস কেমন পড়বে এটা এটা হচ্ছে 20,80,000 টাকা 20,80,000 টাকা মডেল ইয়ার হচ্ছে 2015 রেজিস্ট্রেশন ইয়ার 2021 আচ্ছা দেন হচ্ছে আপনার ক্লোজার টয়োটা ক্লোজার 2004 এর মডেল 2007 রেজিস্ট্রেশন করা এটা তো সানরুফ মুনরুফ রয়েছে আচ্ছা আর 7 সিটের গাড়ি এবং সিএনজি করা রয়েছে গাড়িটিতে তো সিএনজি হচ্ছে 60 লিটার না জি এটাও কিন্তু অরিজিনাল সিটেই আছে সিটগুলো দেখতে পারেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এখন ভালো ফ্রেশ সো মডেল অনুযায়ী কিন্তু গাড়িটা একবার এক্সট্রিম ফ্রেশ আছে প্রাইস কেমন পড়বে এটা হচ্ছে 20,80,000 টাকা দেন হচ্ছে আপনার হুন্ডাই ট্যাক্সন 2010 এর মডেল 10 এ রেজিস্ট্রেশন করা সানরুফ মুনরুফ দুটি রয়েছে পুশ স্টার্টের গাড়ি কালার হচ্ছে ব্ল্যাক এবং এই গাড়িটিতে এলপিজি করা রয়েছে এলপিজি করা আছে এলপিজি কত লিটার করা আছে 60 সিলিন্ডার 60 লিটার এলপিজি করা আছে তো সেক্ষেত্রে মাইলেজ নিয়ে যারা টেনশন করেন খরচ নিয়ে তারা নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটা একেবারে এক্সট্রিম ফ্রেশই আছে আপনারা ফিজিক্যাল এসে যখন দেখবেন গাড়ি পছন্দ হবে গাড়ি পছন্দ না হওয়ার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ প্রাইস কেমন পড়বে রাজীব ভাই এটা হচ্ছে 18,50,000 টাকা 18,50,000 টাকা আচ্ছা দেন হচ্ছে এখানে একটা এক্সট্রিয়াল আছে এটাও আপনার প্যানোরামিক সানরুফ আছে 2014 মডেল 2017 রেজিস্ট্রেশন করা কালার হচ্ছে পার্ল পুশ স্টার্ট অপশন আছে সানরুফ রয়েছে সিসি হচ্ছে 2000 এবং এটা হচ্ছে 7 সিটারের গাড়ি যেটা অনেকেই খুঁজে থাকেন বাট পাওয়া যায় না এই গাড়ি আপনি 100টা শোরুম খুঁজে মনে এক দুইটা গাড়ি পেতে পারেন সো 7 সিটারের এক্সট্রাল এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে এক্সট্রিম ফ্রেশ এগুলা এসে দেখার পর পছন্দ হবেই হবে পছন্দ না হওয়ার কোনো কারণ থাকবে না এটা হচ্ছে ব্যাক সাইড একটা সিট ফোল্ড করা আছে একটা উঠানো আছে প্রাইস কেমন পড়বে এটা এটা হচ্ছে ভাই 37,50,000 37,50,000 টাকা আসলে অবশ্যই অনার করা হবে টয়োটা ভিটস 2012 সালের মডেল 2018 রেজিস্ট্রেশন করা অরিজিনাল সিলভার কালারের গাড়ি পুশ স্টার্ট অপশন আছে এবং আপনার সম্পূর্ণ তেলে চলছে গাড়িটি গাড়িটি ইন্টেরিয়রটা যদি একটু দেখেন অরিজিনাল সিটে আছে খুবই ফ্রেশ অবস্থায় আছে একেবারে এক্সট্রিম ফ্রেশ মানে রিকন্ডিশন গাড়ি বলতে যেটা বোঝায় একেবারে ওই কন্ডিশন আছে আপনারা ফিজিক্যালি এসে যখন দেখবেন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন মানে পছন্দ হবে গাড়ি আর এই হচ্ছে ব্যাক সাইড প্রাইস কেমন পড়বে প্রাইস হচ্ছে 12,80,000 চাচ্ছি আলোচনা সাপেক্ষে আরও কিছু কম করা হবে আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি আসলে আমাদের এখানে গাড়ি ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রেশ পাবেন প্রাইস নিয়ে হয়তো আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটা সরাসরি ভিজিট করে আপনারা প্রাইস কিছু কম করতে পারবেন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই আলোচনা সাপেক্ষে কম করা হবে তবে গাড়ি সম্পর্কে আমি বলতে পারি ইনশাল্লাহ শতভাগ ফ্রেশ গাড়ি পাবেন আমাদের এখানে ইনশাআল্লাহ নিশান ব্লুবার সেলভি 2012 সালের মডেল 2017 রেজিস্ট্রেশন করা কালার হচ্ছে পার্ল ইন্টেরিয়র হচ্ছে বেজ কালার সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এবং কিলেস স্টার্ট রয়েছে এই গাড়িটিতে আর ভিতরে ইন্টেরিয়র দেখেন একেবারে প্রিমিয়াম লাক্সারি একটা ইন্টেরিয়র মানে এক দেখাতে যে কারোরই ভালো লেগে যাবে ইনশাআল্লাহ এবং দামও রিজনেবল প্রাইসে আছে এ হচ্ছে ব্যাক সাইড আর সম্পূর্ণ তেলের
প্রাইস কত যাচ্ছেন? 15,50,000 15,50,000 অবশ্যই আসলে কম করা হবে। দেন হচ্ছে আপনার 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন করা নিশান ব্লুবার সেলফি সেম। এটা তো ইন্টেরিয়র বেস কালার পাবেন, কি লেসের স্টার্ট পাবেন, আবার সম্পূর্ণ তেলে চালিত গাড়ি। আচ্ছা, তো এটা হচ্ছে 6 এর মডেল না? 6 এর মডেল, 6 এর মডেল। আর এই হচ্ছে পিছনে ইন্টেরিয়র, এই হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কেমন পড়বে এটা? এই গাড়িটি প্রাইস হচ্ছে 11,80,000। আর ব্লুবার সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলতে চাই, তা হচ্ছে আমি গত দুই সপ্তাহের মধ্যে মোটামুটি দুইটি ব্লুবার সেলফি বিক্রি করছি, দুইটাই। একটা এলপিজি করা ছিল, আপনি নোমান বাড়ির অ্যাডে ছিল, আপনারা অবশ্যই দেখছেন, রেড কালারের একটি এলপিজি করা ছিল, আর ব্লু কালারের একটি ছিল, সেটিও আমি এলপিজি করে দিচ্ছি কাস্টমার। তো এই গাড়িগুলোতে অনেকের ধারণা থাকে যে গ্যাস বা এলপিজিতে সম্ভবত ভালো চলে না বা করা যায় না। আসলে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই যদি গাড়ি কেনেন, ইনশাল্লাহ এলপিজিতে খুবই ভালো সার্ভিস পাবেন, সার্ভিস পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেন হচ্ছে আপনার এলিয়ন 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন করা। আচ্ছা, কালার হচ্ছে সিলভার, সুইফট লেদার সিট এবং উডেন স্টিয়ারিং পাবেন, উডেন প্যানেল পাবেন এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি। অপটিক্যাল মিটার তো থাকবেই, থাকবে এটা। আর এই হচ্ছে পিছনের, এই হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কেমন হবে এটা? এই গাড়িটির প্রাইস ভাই হচ্ছে 15,90,000 টাকা। আলোচনা অবশ্যই কমবে, হিউজ স্পেস আছে। তো গাড়িগুলো আমরা আসলে এক পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, ওই পাশ এই পাশ মানে টোটালি সেম আছে, জাস্ট আপনাদের ধারণার জন্য দেখিয়ে দিচ্ছি আর কি। দেন হচ্ছে আরেকটা এলিয়ন, 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন করা। আইডল স্টপ রয়েছে, পুশ স্টার্ট অপশন রয়েছে এবং পার্কিং সেন্সর রয়েছে। কালার হচ্ছে রেড ওয়াইন, রেড ওয়াইন কালার। ইন্টেরিয়র হচ্ছে চকলেট কালার, চকলেট কালার। দেখেন চমৎকার, সিএনজির তেলের এটা সিএনজি করা রয়েছে। যে ভদ্রলোক ইউজ করছে উনি 40 সিলিন্ডারের একটা সিএনজি করছে, 40, হ্যাঁ 40। এখন সে ভদ্রলোক কেন 40 করলো? অনেকে হয়তো বুদ্ধি দিয়েছে যে ওটা দিলে হালকা থাকবে, গাড়ি ভালো থাকবে আর কি, এই জন্য আর কি মূলত করছে। অরিজিনাল কালারই আছে, 100% অরিজিনাল কালারে আছে। আর এই গাড়িটির প্রাইস হচ্ছে 26,50,000, 26,50,000 টাকা। এক্সিউ ফিল্ডার, 2012 সালের মডেল, 2018 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে সিলভার। আর এই গাড়িটি তো গ্যাস করা রয়েছে, নন হাইব্রিড আর কি, নন হাইব্রিড। এটা 12 নিউ শেপ, আচ্ছা সেটা হচ্ছে 12 নিউ শেপ। প্রাইস কেমন হবে এটা? এটা হচ্ছে ভাই 15,50,000 টাকা, 15,50,000 টাকা। দেন হচ্ছে একটা প্রোভক্স, 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন করা, সিএনজি করা আছে, 120 লিটার, 120। দেন হচ্ছে আপনার ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, ভালো ফ্রেশ। প্রাইস কেমন হবে এটা? এটা হচ্ছে 7,40,000, 7,40,000। দেন হচ্ছে অ্যাভেঞ্জার, 2008 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে ব্ল্যাক, 7-সিটের গাড়ি, 1300cc এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, ডুয়েল এসির অপশন রয়েছে গাড়িটিতে। তো এটা মাইলেজও ভালো পাবেন, যেহেতু তেলে গাড়ির ইঞ্জিনও নর্মাল সিএনজি থেকে অনেক অনেক ভালো আছে। ভিতরে ইন্টারভিউ হচ্ছে বেস এবং আসার পর ইনশাল্লাহ পছন্দ হবে, এবং এখানে ডুয়েল এসির অপশন আছে যেটা আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। প্রাইস কেমন পড়বে এটা? এটা হচ্ছে ভাইয়া 10,50,000, 10,50,000। ভাই রেডি? হ্যাঁ। এলিয়ন 2003 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন করা, কালার হচ্ছে সিলভার, গ্যাস করা রয়েছে গাড়িটিতে। যদিও এটা 3-এর মডেল, বাট মডেল অনুযায়ী গাড়িটা কিন্তু অনেক অনেক ফ্রেশ আছে। আপনারা যখন অ্যাকচুয়ালি ফিজিক্যাল এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, মানে এক্সট্রিম ফ্রেশ একটা গাড়ি। আপনারা এই প্যাডগুলো দেখলেই বুঝবেন যে আসলে কতটা ফ্রেশ।
প্রাইস কেমন পড়বে এটা? এটা হচ্ছে 12,90,000 টাকা। 12,90,000 টাকা। দেন হচ্ছে একটা করোনা প্রিমিয়াম 2000 সালের মডেল, 2005 এ রেজিস্ট্রেশন করা। কালার হচ্ছে পার্ল। আর এই গাড়িটির প্রাইস চাচ্ছি হলো 6,80,000 টাকা। সিসি হচ্ছে 1600 না? সিসি হচ্ছে 1600। আচ্ছা, দেন হচ্ছে কেয়ার 42, মডেলের হচ্ছে 6 মনে এটা না? 2006 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 2006 এর মডেল, 15 এর রেজিস্ট্রেশন। পেপারস তো আপডেট না? সিসি কত এটার? এটা হচ্ছে 1800 সিসি। আর সিএনজি করা আছে? সিএনজি করা আছে 120 লিটার। 120 লিটার। এবং দেখেন একেবারে টিপটপ একটা গাড়ি। প্রাইস কেমন পড়বে এটার? প্রাইস হচ্ছে প্রায় 13,30,000 টাকা। 13,30,000। দেন হচ্ছে টাউন এস, 2010 এর মডেল, 2016 রেজিস্ট্রেশন করা। আচ্ছা, সিসি হচ্ছে 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি, বছর এটি মানে 30,000 এটা না? 30,000 চ সিরিয়াল যেহেতু। সিট হচ্ছে 8টা, সিএনজি করা আছে এটাতে? সিএনজি, এটাও 120 লিটার। 120 লিটার সিএনজি করা আছে। তো দেখতে পারেন যারা কম দামে খুঁজতে সেন্টার প্রাইস কত পড়বে এটা হচ্ছে ভাই 8,50,000। 8,50,000 টাকা। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি গাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার মতো এই গাড়ি। এবং আমি রিকোয়েস্ট করব আপনারা যারা গাড়ি কিনতে যাচ্ছেন, আমি বলবো না যে এই শোরুমে এসে কিনেন বা ওই শোরুমে যেয়ে কিনেন, আপনারা 3-4টা শোরুম ঘুরবেন, আমরা যেসব শোরুমগুলো দেখাই সেসব শোরুমে যাবেন, মোল্লা ভেহিকেলে আসবেন, তখন বুঝতে পারবেন আসলে গাড়ির কন্ডিশন কেমন। এবং এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ আপনারা তখন ডিফারেন্সিয়েট করতে পারবেন যে কোন গাড়িটা আপনাদের জন্য ভালো হবে। আমি রিকোয়েস্ট করব যে 15,000 টাকা 1,00,000 টাকা বেশি হলো একটা ভালো গাড়ি নেবেন। একটা ভালো গাড়ি নিলে কিন্তু নিজেরও মনে শান্তি থাকে এবং ফ্যামিলিও কিন্তু ভালো বলে। বাট আপনারা কম টাকার জন্য একটা খারাপ গাড়ি নিলেন, যখন বাসায় গিয়ে দেখবেন যে এটা গ্যারেজে নিয়ে যেতে হচ্ছে, তখন কিন্তু আপনার ওয়াইফ বলবে বা বাচ্চারা বলবে যাবো কী গাড়ি নিয়ে আসছো, দুদিন পর পর গ্যারেজে যেতে হয়। তো আমি রিকোয়েস্ট করবো যে যেখানে যেয়ে কিনেন একটা ভালো গাড়ি আপনারা কিনেন।